আমার সাথে আমার বন্ধু আছে, আমরা দুজন মিলে প্রজেক্টটা কমপ্লিট করছি। আমরা এখানে একটা প্ল্যানিং সিটি তৈরি করতে চাইছি, যেখানে একটা কন্ট্রোল রুম থাকবে, সেই কন্ট্রোল রুমে পুরো সিটিটা কন্ট্রোল হবে। আমরা এখানে একটা প্ল্যানিং সিটি, যেখানে একটা কন্ট্রোল রুম থাকবে, পুরো শহরটি কন্ট্রোল করা হবে। আমরা রাস্তার বদলে ফ্লাইওভার ইউজ করবো, যেন ট্রাফিক জ্যামটা কম হয়। আবার অনেক সময় দেখি আমরা যদি যখন ক্রসিং করে তখন কিন্তু গাড়িগুলোকে থামা যাওয়া হয়, ফলে বিশাল জ্যাম বাঁধে। আর এই জন্য আমরা ফ্লাইওভার রেলওয়ে যদি ইউজ করি তাহলে গাড়িগুলো নির্বিঘ্নে চলতে পারবে। আমরা দেখি যে মানুষ ট্রাফিক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু কথা আছে মানুষের কিন্তু ভুল হয়, কিন্তু মানুষের বদলে যদি আমরা ট্রাফিক রোবট ট্রাফিক ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে না, ফলে আমাদের অ্যাক্সিডেন্টটা অনেক কমে যাবে। আমরা দেখা যাচ্ছে যে বর্তমানে রোবটিক গাড়ি ইউজ করা হচ্ছে, যেখানে কোনো চালক লাগে না, এর ফলে আমাদের অ্যাক্সিডেন্টটা কমে যাবে। আবার আমরা শহরটা পুরোটা প্ল্যানিং করে তৈরি করবো, যেমন এটা এডুকেশনাল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর আপনার হোম টাউন, ফলে কারোর জন্য কাউকে যেন সাফার করতে না হয়। আবার আমাদের বদ্রগুলো কাজে লাগে যাবে। এভাবে যদি আমরা প্ল্যানিং করতে পারি তাহলে হয়তো আমাদের জিনিসটা বাংলাদেশ করা সম্ভব।